তো আমরা জাস্ট একটু যে কোর্সটা, এই কোর্সে যে স্ট্রাকচারটা ডিজাইন করব সেটা একটু জাস্ট দেখে নিই আজকে। এই স্ট্রাকচারটা আমরা আচ্ছা অ্যাকচুয়ালি ডিজাইন করা শিখব। এখানে বলতে ক্লাসগুলো যদি তো ভিডিও দেওয়া হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও দেওয়া হলে তাহলে আমরা নেক্সট টাইম আমি আর কি রিভিউ করে নিব আর কি, তাহলে আর প্রবলেম হবে না। না, আমিও চেষ্টা করবো যাতে নেটে প্রবলেম না হয়। এর আগে আমি এরকম সমস্যা একটা ফেস করিনি খুব বেশি একটা, এইবারই আমি দুইবার ফেস করলাম আর কি, আমাদের যেদিন লাইভ হলো ফেসবুক থেকে আর আজকে। তো এই স্ট্রাকচারটা আমরা ডিজাইন করব একদম মডেল থেকে শুরু করে। এখানে যেমন লোডিং ক্রিয়েট করা আছে, এটা লোডিংটা আমি ক্রিয়েট করে রাখছি, এটা জাস্ট অ্যানালাইসিস তো এখানে দিলে অনেক সময় দেরি হইতে পারে, তার কারণে এটা জাস্ট আমি একটা রেফারেন্স হিসেবে করে রাখছি যে এখান থেকে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে রেজাল্ট গুলো দেখাবো আর কি, কম্পেয়ার করার জন্য। কিন্তু এই পুরা যা লোড এখানে ডিফাইন করা আছে, যত রকম লোড সেটা কিভাবে ডিফাইন করছি সবকিছুই আমি ওটা দেখাবো। এই যে এখানে যেমন আমাদের এস ডেড মানে সুপার ইম্পোজ ডেড লোড আছে, পার্টিশন ওয়াল লোড আছে, ফ্যাসাদ লোড আছে, লাইভ লোড 3 কিলোনিউটনের কম একটা ক্যাটাগরি করা হয়েছে, আবার 3 কিলোনিউটনের বেশি একটা ক্যাটাগরি করা হয়েছে, আর একটা আছে যে পার্মানেন্ট লাইভ লোডের জন্য আলাদা একটা করা হয়েছে। এগুলো কেন করা হয়েছে, রুফ লাইভ লোডটা আবার আলাদাভাবে ডিফাইন করা হয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে ক্লাস করতে করতে জেনে যাব। সিসমিক ডেফিনেশন এখানে করা হয়েছে, সিসমিক ডেফিনেশন গুলো কিভাবে করি আমরা সেটাও আমরা এখানে ইনশাল্লাহ দেখব। এরপরে আছে হচ্ছে যে আমাদের লোড ডেফিনেশন গুলা, আর্থকুয়েক লোড কিভাবে ডিফাইন করা আছে। সবচেয়ে ঝামেলার জিনিস হচ্ছে উইন্ড লোড ডিফাইন করা, যে উইন্ড লোডে যেটা হয় যে প্রচুর এখন BNBC 2020-তে প্রচুর পরি লোড ডিফাইন করতে হয় একটার আন্ডারে। যেমন এখানে শুধু উইন্ড X1 এইটার জন্যই এতগুলা লোড ক্রিয়েট করা হয়েছে, নিয়ারলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
তো উইন লোডটা এখন খুবই কমপ্লেক্স হয়ে গেছে এই বিএনবিসি 20 আসার পরে, তো সেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। এই আমরা এই শিটটাও শেয়ার করে দিব, এই শিটটা আমার ডেভেলপ করা। এখানে যেমন একটা এক্সেল শিট আমরা আপনাদের সাথে শেয়ার করব, যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, স্টিল ডিজাইন ওয়ার্কশিট। এখানে হচ্ছে আমার কিছু থাম রুল অনুসারে কিছু কাজ করা আছে, যে এখানে আমরা ইনপুট দিলে ইজিলি আমরা কিছু ইনফরমেশন পেয়ে যাব আর কি। তারপরে আমাদের গ্র্যাভিটি লোড গুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সেটার জন্য আলাদা একটা শিট আছে, যে এখানে আমি যদি আমার শেডের লেন্থ সে তা এবং শেডের হাফ উইথ এগুলো সবকিছু অটোমেটিকলিও নিয়ে নিবে, স্লোপ অ্যাঙ্গেল বের করবে, রুফের লাইভ লোডটা আমি যদি এই জায়গায় বলে দিব তাহলে সে হচ্ছে আমার লাইভ লোড কত আসবে, ডেড লোড কত আসবে, এগুলো সবকিছু সে আমাকে ক্যালকুলেশন করে দিবে। এখানে যদি আমি স্পেসিং চেঞ্জ করি অটোমেটিকলি লোড চেঞ্জ হবে, সে 10 মিটার হলে কি হবে, এবং যদি এটা ইন্টেরিয়ার হয় তাহলে কি হবে, আর যদি এন্ড হয় এক্সটেরিয়ার এই শেষের দুই বে যদি হয় তাহলে লোড কি হবে, সব সে অটোমেটিকলি ক্যালকুলেট করে আমাদেরকে জানাই দিবে। এবং আমি লাইভ লোড রিডিউস করতে পারবো কতটুকু সেটাও আমি বের করতে পারবো, যে আমি যদি এখানে 1 দেই তাহলেও আমার এটা 0.6 হবে, যদি আমি এটা 1.2 দেই তাহলে 0.7.2 আমার হচ্ছে লাইভ লোড আমি ক্যালকুলেশনে কনসিডার করব। এই জিনিসগুলা এখানে অটোমেটিকলি করা আছে আর কি।
এরপরে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে উইন লোড এর ক্যালকুলেশন। এটা আমরা ইউজ করা শিখবো যখন আমরা উইন লোড এর হ্যান্ডস অন এক্সাম্পল দেখব সেখানে। এখানে যেমন অ্যানালিটিক্যাল, এটা হচ্ছে আমরা আমরা যেভাবে করব সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর ফর এনি হাইট, তার মানে যে কোনো ধরনের বিল্ডিং এর জন্যই অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আউটপুট নিতে পারি, বাট এটা গোছানো হয়েছে স্টিল বিল্ডিং করার জন্য। এখানে আমরা যদি লোকেশন বলে দেই অটোমেটিকলি আমার প্যারামিটার গুলা চেঞ্জ হবে। এটা অটোমেটেড একটা এক্সেল শিট, আপনাদের কাজ করতে খুব ইজি হবে, কিন্তু আমি অলওয়েজ একটা জিনিস সবসময়কে বলি যে আপনার এক্সেল শিট গুলা ইউজ করার আগে অবশ্যই নিজেরা একবার যাচাই বাছাই করে নিতে হবে, তাছাড়া এটা কনফিডেন্টলি ইউজ করাটা একটু কঠিন হয়ে যায়। লোড, আমার ওয়ালে কত লোড আসবে বা আমার রুফে কত লোড আসবে সব জিনিসই এখানে আমরা দেখতে পারবো। এবং এখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু জায়গায় নিজেদের একটু কাজ করতে হয়, যেমন এই জায়গাটাতে আমাদের নিজেদের কাজ করতে হবে, বাকি সব এই জায়গায় কত কত হাইটে ও ক্যালকুলেশন করবে সেটা একটু বলে দিলে বাকিটুকু সে নিজেই করে নিতে পারে আর কি। এই আমাদের ইন্টেরিয়ার না এক্সটেরিয়ার এগুলো একটু বলে দিতে হয়, বাকি সব লোড গুলো আমরা এখানে পেয়ে যাই। এটা হচ্ছে আমার রুফের লোড আর এটা হচ্ছে আমার ফ্রেমের লোড। এখান থেকে আমাদের আমরা উইন লোডটা ক্যালকুলেশন করব এবং যতগুলো লোড কেস, ওখানে যে 60টা লোড কেস আমরা দেখলাম, মানে লোড প্যাটার্ন দেখলাম, সেই 60টা লোড প্যাটার্নই এই এই জায়গায় ক্রিয়েট হয়। এখান থেকে জাস্ট আমরা ভ্যালুগুলো নিয়ে ইনপুট করব আর কি। আমাদের এগুলো সব মোটামুটি আমরা আগে জানি যে আমাদের এক একটা সেশন হয়তো 2 ঘন্টার মতো হইতে পারে, টপিকের জন্য একটু কম বেশ হইতে পারে। আর আমরা চাইবো যে আমরা যখন সফটওয়্যার অ্যানালাইসিস বা কোনো ডিজাইন এক্সাম্পল দেখব তখন আমাদের ক্লাসের সাথে সাথে আপনারাও প্রবলেমগুলো সলভ করবেন বা জিনিসটা লাইভ প্র্যাকটিস করবেন। কোনো জায়গায় ছুটে গেলে সমস্যা নাই, সেটা আমরা ভিডিও যেহেতু দিয়ে দেবো, যে জায়গায় আপনার কনফিউশন থাকবে সেটা আপনি নিজে আবার ক্ল্যারিফাই হয়ে যেতে পারেন বা ক্লাসেও সাথে সাথে ফিডব্যাক দিতে পারেন। তো আমরা এরপর থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে লেকচার গুলো থাকবে সেগুলো আমরা ইন অ্যাডভান্স পিডিএফ ফরম্যাটে দিয়ে দেবো, যার কারণে আপনাদের সেগুলো একটু স্টাডি করে রাখলে সুবিধা হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে মডেলিং যে অংশটুকু আছে এবং লোড অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ওয়ার্ক ফ্লো রিলেটেড যে বিষয়গুলো থাকবে সেগুলো লাইভ সেশনের সাথে সাথে করলে আপনাদের হাতের দক্ষতাটা বৃদ্ধি পাবে বা সফটওয়্যারের সাথে আপনারা খুব তাড়াতাড়ি হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারবেন। আর ডিজাইন শেখাটা তো আসলে একটা গ্র্যাজুয়াল প্রসেস, এইটাই এই কোর্সটাই যেন আপনাদের শেষ না হয়, আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, নিজেরা কিছু স্ট্রাকচার মডেল করবেন বা গুগল থেকে কোন একটা স্ট্রাকচার ডাউনলোড করে সেরকম একটা কিছু মডেল করা একটু প্র্যাকটিসে রাখবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে রিডিং ম্যাটেরিয়ালস আর ইম্পর্টেন্ট, সো একটু পড়াশোনার অভ্যাস করতে হবে আমাদেরকে, যাতে আমরা একটু রেগুলার আমাদের যে মডেলিং টেকনিক গুলো আছে বা অ্যানালাইসিস টেকনিক গুলো আছে সেগুলো যেন আমরা একটু মাঝে মাঝে স্টাডি করি রেগুলার, একটু 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যেটুকু পারি আমরা যেন একটু কাছে থাকি, তাহলে আমাদের গ্র্যাজুয়াল লার্নিং প্রসেসটা ভালো হবে। এই কোর্সটা কিন্তু আপনাদের জাস্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা স্টিল ডিজাইনের হিসাবে জাস্ট একটা ইনিশিয়েশন, এটা হচ্ছে আপনার ইঞ্জিনটা চালু করে দিবে, বাট ইঞ্জিনটা সচল আপনাকে রাখতে হবে। তো আমাদের জার্নিটা আমরা স্টার্ট করি। তো এটা হচ্ছে আমার একটা জোকস যে আসলে সিভিল ইঞ্জিনিয়ার কি, সিভিল ইঞ্জিনিয়ার ইজ আ ডিভাইস ফর টার্নিং কফি ইনটু বিল্ডিংস, কারণ আমাদের কাজ করতে করতে মাথা ধরে যায়, তো সেক্ষেত্রে ক্লাস করতে করতে মাথা ধরে যেতে পারে, তো আমরা
কফি বা চা নিয়ে আমরা আমাদের পড়াশোনায় ঢুকি। তো প্রথমে আসে যে কেন স্টিলকে আমি হচ্ছে ইউজ করব। তো এটা কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, এবং প্র্যাকটিক্যালি এখন আসলে ইন্ডাস্ট্রিতে প্রচুর স্ট্রাকচারাল স্টিলের ইউজ হচ্ছে। ইভেন হাই রাইজ বিল্ডিং গুলাতে, ওয়ার হাউস গুলাতে, ব্রিজে বেশ ভালো আকারের স্টিল ইউজ হয়। যেমন আমাদের পদ্মা ব্রিজ যেটা আছে, কনস্ট্রাকশন হচ্ছে, সেখানকার যে ডেকের যে স্প্যান গুলো আছে প্রত্যেকটা কিন্তু স্টিলের। সো এটা অনেক ইকোনমিক করা যায় বা ফাস্ট বা র্যাপিড কনস্ট্রাকশনে যাওয়া যায়। বাইরের দেশে একটা কথা আছে যে টাইম ইজ মানি। সো আমি একটা স্ট্রাকচার যদি আরসিসি দিয়ে আমার কনস্ট্রাকশন করতে 2 থেকে 3 বছর লাগে, আমি স্টিল বিল্ডিং যদি সেটা 1 বছরের মধ্যে করতে পারি, তাহলে আমি 2 বছর অতিরিক্ত বিজনেস করতে পারবো। সো এইসব কারণে অনেক হাই ভ্যালু প্রজেক্ট যেগুলো থাকে সেগুলো আমরা স্টিলে করি। কিন্তু স্টিল বিল্ডিং এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তো আমরা একটু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে নিই। অ্যাডভান্টেজ গুলোর মধ্যে কি আছে? অ্যাডভান্টেজ এর মধ্যে একটা জিনিস হচ্ছে, স্টিল হচ্ছে একটা টেনসাইল ম্যাটেরিয়াল, এবং এইটার হচ্ছে ওয়েট টু স্ট্রেংথ রেশিওটা অনেক বেশি। তার মানে আমি যখন সেম মাস, সে 1 ইউনিট মাসের যদি আরসিসি বা টিম্বার এগুলোর সাথে যদি আমি স্টিলটাকে কম্পেয়ার করি, তাহলে আমি দেখব যে স্টিল আমাকে বেটার স্ট্রেংথ দিচ্ছে। এবং যত বড়ই স্ট্রাকচার হোক বা ছোটই হোক, আলটিমেটলি স্টিলের মাধ্যমে আমাদের স্মল বা একটা লাইট ওয়েট একটা স্ট্রাকচার আমরা পেতে পারি। তো এর কারণে আমাদের ফাউন্ডেশনের কস্ট কমবে, আমাদের সিসমিক ওয়েট যেটা আছে সেটা কমে যাবে, যেটা অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত হয় না। স্টিল খুব ইজিলি ফ্যাব্রিকেট করা যায়, প্রোডিউস করা যায় ম্যাসিভলি। স্টিল সেকশন গুলা আমার সাইটের থেকে দূরে আমি এক জায়গায় বানাতে পারি, যার কারণে সুবিধাটা কি হয় যে আমার যখন ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে তখনও কিন্তু আমি স্টিলের ফ্যাব্রিকেশন প্রসেসটা চালু রাখতে পারি। সো আমার ফাউন্ডেশনের যখন এনাফ স্ট্রেংথ গেইন করলো, তখন আমি স্টিলগুলো সাইটে মোবাইলাইজ করে আমার কনস্ট্রাকশন করে গেলাম। সো আমার কনস্ট্রাকশন ল্যাগিংটা অনেক কম। স্ট্রাকচারাল স্টিল হচ্ছে খুব ভেরি ফ্লেক্সিবল, এটাকে যে কোনো শেপে আমরা ফ্যাব্রিকেট করতে পারি। শিট, একটা প্লেটকে আমরা শিটে কনভার্ট করতে পারি বা ওয়ারে কনভার্ট করতে পারি, যেটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, সেরকম শেপে নিয়ে যাইতে পারে। এর জন্য স্টিলটাকে ইউজ করা হয় অনেক আনডুয়েলেটেড স্ট্রাকচারগুলোতে। স্টিল রিলেটিভলি চিপ কম্পেয়ার টু আদার মেটাল ম্যাটেরিয়ালস। এটা কেন? কারণ হচ্ছে স্টিলের একটা রিসেল ভ্যালু আছে, যে আমি আজকে যে স্টিলটা 190 টাকা দিয়ে পারচেজ করতেছি, সেটা যদি প্রপারলি ফ্যাব্রিকেটেড হয়, তাহলে আফটার ফিউ ইয়ার্স আমি হয়তো দেখবো যে এটা আমি 140 টাকায় বিক্রি করতে পারবো। সো ওই রেসপেক্টে এটা একটু চিপ, এবং এটা খুব ভেরি ডিউরেবল। যদি একটা স্ট্রাকচার স্টিলের যেটা করা হয়, স্টিলের একটা স্ট্রাকচার এক্সটার্নাল প্রেশার যেমন আর্থকোয়েক, থান্ডারস্ট্রম বা সাইক্লোন, এগুলো খুব ভালোভাবে উইথস্ট্যান্ড করতে পারে, এবং একটা প্রপারলি ডিটেইলড স্টিল স্ট্রাকচার 30 ইয়ার্স উইদাউট এনি মেইনটেনেন্স, এটা আমাদেরকে সার্ভ করতে হবে। এখন আমরা দেখি কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে স্টিল তো আসলে একটা অ্যালয়, কিছু আয়রনের সাথে আমি আরো কিছু ম্যাটেরিয়াল দিয়ে আমি হচ্ছে স্টিলটাকে প্রোডিউস করছি। তো যেহেতু এটার ম্যাক্সিমাম পার্সেন্টেজটা হচ্ছে আয়রন, এটার একটা বড় প্রবলেম হচ্ছে যে এটা খুবই কোরোশনের প্রোন একটা ম্যাটেরিয়াল। এটা কিছুটা অ্যান্টি কোরোসিভ পেইন্ট বা পারঅক্সাইড অ্যাপ্লিকেশনের মাধ্যমে
এটাকে ইনহিবিট করা যায়। এটা কিছু হাই মেইনটেনেন্স কস্ট আছে, কোরোশনের এগেনস্ট ফায়ার প্রুফিং করতে গেলে এটার কস্ট বেড়ে যায়। স্টিল স্ট্রাকচারের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে বাকলিং। এই বাকলিংটাই হচ্ছে মোস্ট অফ দ্য কেস স্টিলের ডিজাইনটাকে গভর্ন করে। এবং বাকলিংটা যে শুধু কলামে হয় তা না, এটা বিমেও হইতে পারে। তারপরে এটা আমার কলামে হতে পারে, ব্রেসিং এ হতে পারে, ইচ এন্ড এভরি মেম্বার, স্ট্রাকচারাল মেম্বার যেগুলো আমাদের স্টিল ডিজাইনের সময় আমাদের লাগবে, প্রত্যেকটারই বাকলিং এর ক্ষেত্রে একটা মেজর ইস্যু থাকে। সো এটার জন্য দেখা যায় অনেক সময় জিনিসটাকে রিজনেবলি ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। আরেকটা হচ্ছে স্টিল স্ট্রাকচার, আমাদের দেশে টেম্পারেচার ভ্যারিয়েশনটা খুব বেশি হয় না, কিন্তু যেসব জায়গায় দিনে রাতে টেম্পারেচারের ভ্যারিয়েশন অনেক বেশি হয় সেসব জায়গাগুলোতে এই টেম্পারেচার একটা হিউজ প্রবলেম হয়ে দাঁড়ায়। টেম্পারেচারের জন্য দেখা যায় অনেক হেভি সেকশন লাগে। এবার আমরা আসি যে স্টিলের টেনশাইল প্রপার্টিস। তো স্টিলের টেনশাইল প্রপার্টিসটাই টেনশন টেস্টের মাধ্যমে গভর্ন করা হয়। এখানে আমরা দেখতেছি যে আমরা যদি একটু গ্রাফটার দিকে তাকাই,